হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো, দুদিন বাদে আবার একটা ইটিং শো করতে বসেছি। আর এত গরমে না সব দিন দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছে না। সকালবেলা এক পিস পাউরুটি বা এক পিস যদি রুটি টুটি খেয়ে নিচ্ছি, তো দুপুরবেলায় আর ভাত খেতে ইচ্ছা করে না। তো তারপরে বিকেলের দিকে গিয়ে হয়তো একটুখানি খাই, হয়তো একটু দই খাই, এইরকমভাবে আছি, মানে থাকছি আর কি। সব দিন ভাত খেতে বসতেই ইচ্ছা করে না। তো আজকে আবার সকাল থেকে আমি সেরকম কিছু খাইনি আজকে ইটিং শো করবো বলে, কারণ সকালে একবার খেয়ে নিলে আর দুপুরে খেতে ইচ্ছা করছে না। তো চলো, আজকে আবার ইটিং শো হচ্ছে, কী কী খাচ্ছি সেটা তোমরা দেখে নাও। তো দেখো, এখানে আছে ভাত, কী কী নিয়ে বসেছি তাই দেখাচ্ছি। এটা হচ্ছে থোড় ছেঁচকি, থোড় আর মিষ্টি কুমড়ো দিয়ে থোড় ছেঁচকি, আর অফ সিজনের বাঁধাকপি। বাঁধাকপিটা এত ভালো বাঁধাকপি, আর খেতে খুব টেস্ট হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি। আর এখানে হচ্ছে চিকেন কষা, আজকে কোনো ঝোল ঠোল নয়, চিকেনের কষা। তো চলো এবার খাওয়াটা শুরু করছি। তো প্রথমে খাচ্ছি থোড় ছেঁচকি দিয়ে, থোড় আর মিষ্টি কুমড়ো দিয়ে। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে করা হয়েছে। এবার বাঁধাকপি, গরমকালে রোজ দুপুরবেলায় ভাত খেতে ইচ্ছা করে না। দই চিড়ে, দই ভাত, এগুলো খেতে খুব ভালো লাগে। দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে বাঁধাকপিটা। এইবার খাবো চিকেন কষা। ঠ্যাং একদম কষা কষা চিকেনের ঝোল, মানে ঝোল একদম নেই, অল্প অল্প করেছি। বাবাকে জিজ্ঞাসা করতে হয় যে মাংসটা কেমন হয়েছে, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর না।
মাংসটা যে দারুণ হয়েছে, একটুও জল দিইনি, একদম আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে কষিয়ে করেছি। মাংসটা সব ভালো হয়েছে, আর একটু ঝাল হলে ভালো হতো, কিন্তু আর একটু ঝাল দিলে আমার বাড়িতে আবার বাদ বাকি আর তিনজন যে পাবলিক আছে খেতে পারবে না। বেশ একদম কড়া ঝাল হবে, তাহলে খুব ভালো হতো।
কালকে 25শে বৈশাখ, আর আমার মেয়েদের এখন স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। ছুটি দিয়েছে বলতে অনলাইনে ক্লাস হবে, কালকে থেকে আর স্কুল যেতে হবে না। এই পিসটা হচ্ছে বুকের মাংস, বুকের মাংস খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে খাই, তার কারণ আমার ছেলে আর মেয়ে কেউ এই মাংস খেতে চায় না, সলিড পিসগুলো। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এটুকু মাংস খেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আনন্দে থাকবে। তো চলো, আজকের মতো টাটা।